ছেলেদের সঙ্গে নবী খেলিতেন যখন দয়হালে মার বাড়ি থেকে কিছু দূর ছিল অমনি সব জিব্রাইল হাজির হইয়া গেল নবীজিকে ফেলেন তখন নবীজিকে ধরে তখন ফেলেন জমিন পরে সিনা চাক করে তার হৃদ পিণ্ড চিরে একটি রক্ত ভীমা কেটে বাহির করে নিল জমজমের পানি দিয়ে তাকে ধুইয়া নিল ছেলেরা সব দৌড়ে গিয়ে দাই হালেমার কাছে বলে তোমার মোহাম্মদকে হত্যা করা হয়েছে এই তো খবর পেয়ে তারা তাড়াতাড়ি এলো নবীজির চেহারা তখন মলিন হইয়া গেল